ne de n-asta mă n-ai. What would you like us to do? সবজি দেখাইতে দে, আমি সব কিছু রেডি করি।
আসসালামু আলাইকুম। তো আজকে হোটেলে স্টাইলের ডাল রান্না করব। এর জন্য আমার বাগানে যে সব সবজি আছে সেগুলো দিয়ে রান্না করব। এখানে তিন ধরনের সবজি কেটে নিছি, তো বরবটি, আলু, পেঁপে। গাজরটা হলে ভালো হতো, কিন্তু আমার বাগানে যা আছে সেটাই। আর এখানে হচ্ছে বুটের ডাল। তো এক কাপ ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। আর হচ্ছে যে সব মশলা লাগবে সেগুলো হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট, পাঁচফোড়ন, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন। তো এখন রান্নায় চলে যাব, সাথেই থাকেন। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি, এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, একদম ভালো করে মশলা কষাতে হয়। এখন সবজিগুলো দিয়ে দিলাম, এখন ডালটা দিয়ে দিলাম। কুসুম গরম পানি দিয়ে দিলাম। তো রান্না হয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে তো হোটেলের ডালগুলো একটু দেখা গেছে যে ডাল ভাজি একটু নরম নরম হয়। এখন বাগারটা রেডি করব। এখন বাগার দিতে হবে। তো বাগারের জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, সামান্য পরিমাণ কাঁচা জিরা, শুকনা মরিচ, হচ্ছে কাঁচা মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে রসুন আর একটু পেঁয়াজ কুচি। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দিব। বাগারটা এখন ঢেলে দিলাম। বাগারটা দেওয়ার পর আমি একটা বলক উঠিয়ে নিব, তারপর চুলাটা অফ করে দিব। তো হয়ে গেছে আমার ডাল রান্না, হোটেল স্টাইলের ডাল রান্না। তো এখন খাবার পালা। ধন্যবাদ সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।